চন্দ্র বিদীর্ণ হওয়া, শাক্কুল কামার, চাঁদ কি হয়েছিল দুটুকরো হয়ে গেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা চ্যালেঞ্জ করেছে, এই মনে মুসনাদে আহমদে বুখারীতে মুসলিম হাদিস রয়েছে বুখারী মুসলিমে। আন্না আহলা মক্কা তাসালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার লোকেরা বলে যে তুমি যে নবী, এর প্রমাণ কি? তুমি যে আল্লাহর নবী, এর দলিল প্রমাণ পেশ করো দেখি, মুজিজা, যেমন আগের নবী রসুলদের মুজিজা ছিল দেখাও দেখি। তো বরং তারা বলেছিল যে ক্ষমতা আছে, তুমি যদি সত্যি নবী হও তো দেখাও, এই চাঁদকে দুটুকরো করে দেখা। ফার আহমুল কামার শিক্ষাই নেই, চাঁদকে দুটুকরো করে সাফার দুই দিকে, একটা পাহাড়ে দুই দিকে, একদিকে এক টুকরো অর্ধেক আর একদিকে, আর মক্কার লোকেরা তখন মিথ্যা অপবাদ দিল যে আমাদের চোখে জাদু করে দিয়েছে, কারণ চোখের জাদু তো আছে, এটা তো জানেন, আমরা ছোটোকালে দেখেছি জাদু, দেখেন নাই? মাটির গুলি তৈরি করে, হ্যাঁ, অনেক লোকের রসগোল্লা খেয়েছে, আমি খাইনি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে আমার চোখের সামনে সবকে রসগোল্লা খাওয়াচ্ছে, গ্রামের সব ছেলেদেরকে তো দেখেছি আমি। আপনার এই যে ম্যাচেস যেগুলো, হ্যাঁ, দেশালাই সলাই কি বললেন ওগুলোকে, হ্যাঁ হ্যাঁ, দে দিয়া সলাই, তো এর প্যাকেট একবার দেখালো, হ্যাঁ সত্যি ওর কাঠি আছে, আর একবার দেখাচ্ছে হয়তো বিড়ি দেখাচ্ছে, দেখেছে মানুষ জবাই করা পর্যন্ত দেখেছেন এগুলো, হয়তো আপনার মানুষ জবাই করে দেখাচ্ছে, আসলে কি জবাই করেছে? যেই লোকগুলি ওখানে আছে দর্শক, তাদের চোখে কি করেছে? সেহের জাদু করেছে, এটা সেহরুল আইন। জি, দূরের লোকের মতো জাদু করতে পারেনি, তাই না? তো হতে পারে যে মক্কার লোক যারা ওখানে উপস্থিত চাঁদে, তাদের চোখে মোহাম্মদ সাল্লাম জাদু করেছে, এই কথাই তারা বলেছিল যে আমাদের জাদু করে সাহারা না মোহাম্মদ, আরে মোহাম্মদ আমাদের জাদু লাগিয়ে দিস। নবী সাল্লাম বললেন যদি জাদুই করে থাকে তোমাদের উপর না করলাম, কিন্তু বাইরে যারা আছে তাদের উপর করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাফেলা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে ফিরে আসছে শাম দেশ থেকে, ওরা রাস্তায় আছে, হ্যাঁ, তো ওরা আসছে, ওদেরকে জিজ্ঞেস করা, এই কয়েকদিনের মধ্যে ওরা এসে হাজির। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা অমুক রাতে দেখেছিলে যে চাঁদ দুটুকরো হয়ে দুই দিকে হয়ে গেছে, এরকম দেখেছিলে? যে হ্যাঁ আমরা দেখেছি। এরপর অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? কিন্তু তারপরেও ইমান নিয়ে আসেনি, যদি অন্তরে সততা থাকতো কাফের তাহলে ইমান নিয়ে আসতো না? আসতো না, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা করা। এই জন্য যাদের অন্তর বাঁকা, যতই দলিল দেন না কেন, আগে থেকেই মন মগজ যে বসিয়ে নেছে আমি মানব না, আমি মানব না, যতই দলিল দেন না কেন, আপনি গোঁড়া, গোঁড়াকে আল্লাহ কখনো হেদায়ত করে না, অন্ধ, সম্মম বকমন অমিয়ন। জি, তাদের চোখও কাজ করে না, কানও কাজ করে না, আর বাকশক্তিও কাজ করে না, ফহম লা ইউমিনুন, বিশ্বাস করবে না, ইমানই আসবে না। মুতাম বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতাম বিন আদি বা মুতাম, ইনশাকাল কামার আলা আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান নাই, চাঁদ দুটো করে হয়েছে, ফাসারা ফিরকাতাইন, দুই টুকরো হয়ে গেছিল, দুই ভাগে বিভক্ত, ফিরকাতুন আলা হাজাল জাবাল ও ফিরকাতুন আলা হাজাল জাবাল, একটি টুকরো এক পাহাড়ের উপর আর একটি আরেক পাহাড়ের উপর। ফাকাল, তখন তারা বলছে সাহারানা মোহাম্মদ, মোহাম্মদ আমাদেরকে জাদু করে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনজালাল্লাহু তাআলা মিসদাকা যালিকা, এই মর্মে আল্লাহ আয়াত নাজিল করে সূরা কামার, ইখতারাবাতিস সাআত ওয়া আনশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে আর চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওয়াই আরাও আয়াতা ইউরিজ, যদিও তার নিদর্শন দেখে, এখানে আয়া মানে মুজিজা, যদিও মুজিজা দেখে, ইউরিজ, কিন্তু তার এড়িয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, ওয়াকুলু, আর বলবে সেহরু মুস্তামির, এ তো স্থায়ী জাদু, আমাদের চোখে জাদু লাগিয়ে দিয়েছে, অকাজাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াত্তাবা আহওয়াহ, তার কুপ্রবৃত্তির মনের কামনা বাসনা অনুসরণ করেছে, কারণ তাদের কুপুর বিরুদ্ধে হচ্ছে আমরা বাপ দাদা ধর্ম ছাড়বো না, তুই যা পারবি তাই কর।